আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ডিএম, ওনার অফ ডিসিশন মেকার। আজকে আলোচনার বিষয় ক্র্যান্ট কি। কথায় আছে ট্রেন্ড ইজ ফ্রেন্ড। যেমন ধরেন শীতকালে শীতের কাপড় পরতে হবে এবং গরমকালে গরমের কাপড় পরতে হবে। যে কাপড়গুলো হালকা সেই কাপড়গুলো আমরা পরবো গরমে, আর যে কাপড়গুলো ভারী সেই কাপড়গুলো পরবো শীতে। এখন যদি আমি একটি কাজটা উল্টা করি, শীতকালে যদি আমি গরমের কাপড় পরি, মানে পাতলা কাপড় পরি, এবং গরমকালে যদি শীতের কাপড় পরে ভারী কাপড় পরি, তাহলে কি মনে হবে? সো আমরা যদি শীতের দিনে পাতলা কাপড় পরে বাইরে হাঁটতে যাই, অথবা গরমকালে শীতের ভারী কাপড় পরে আমরা বাইরে হাঁটতে যাই, লোকজন আমাদের পাগল বলতে পারে, এবং যেটা কোনোভাবেই দেখতে ভালো দেখাবে না। এবং অন্যদিকে ধরেন আপনি এখন একজন কাপড়ের ব্যবসায়ী, আপনি যদি শীতকালে আপনার শপের মধ্যে সব গরমের কাপড় তুলেন এবং গরমকালে আপনি সব শীতের কাপড় তুলেন, এখন আপনার দোকানে যদি কোনো ক্রেতা আসে শীতকালে, এসে যদি দেখে যে সব আপনার এখানে গরমের কাপড়, সেই ক্রেতা কি আপনার কাছ থেকে কাপড় কিনবে? আবার অন্যদিকে গরমকালে যদি আপনার কাছে কোনো ক্রেতা আসে আপনার শপে, এসে দেখতেছে যে আপনার কাছে সব শীতের কালেকশন, ওই ক্রেতা কি আপনার কাছ থেকে কাপড় কিনবে? অবশ্যই না। আবার ধরেন শীতের মৌসুমে আপনি শীতের কাপড় ঠিকই তুললেন, কিন্তু যে কাপড়গুলো তুললেন ওই কাপড়গুলো বর্তমান যুগের সাথে যায় না। এখনকার ছেলেমেয়েরা ওইসব কাপড় পরে না, এগুলো আপনার আগের যুগের, যেগুলো ঢুলা ঢালা এইসব যেগুলো ছিল ওইগুলো যারা পরতো, এগুলো এখন আপনার কালেকশনে তুললেন, তখন দেখা যাবে কি কাস্টমার চাহিদা থাকবে না, যার কারণে এখন আপনার এই প্রোডাক্টগুলো সেল হবে না। তো এখন মার্কেটের মধ্যে কোন কাপড়গুলো বেশি চলছে, ফ্যাশনেবল কোনগুলো, ডিজাইন ভালো, ওইগুলাই হচ্ছে ট্রেন্ডি, ওইগুলাই আপনাকে তুলতে হবে, তাহলেই আপনি ভালো রেজাল্ট পাবেন। ঠিক একইভাবে গরমের কালে আপনি গরমের সময় যেসব টি শার্ট বা যেগুলাই মার্কেটে বেশি চলে ওইগুলাই আপনাকে তুলতে হবে, এটি হচ্ছে ট্রেন্ডি। তদ্রূপভাবে আপনি যদি চলে আসেন শেয়ার মার্কেটে, শেয়ার মার্কেটেও একটা ট্রেন্ড আছে। এখন ট্রেন্ড কত প্রকার? ট্রেন্ড হচ্ছে তিন প্রকার। এক, আপ ট্রেন্ড। দুই, ডাউন ট্রেন্ড। তিন, সাইডওয়ে। এর বাইরে কোনো ট্রেন্ড নেই। শেয়ার মার্কেটে তিনটে ট্রেন্ডই হয়, একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড, একটা সাইডওয়ে। আপ ট্রেন্ডটা কেমন? এটা হচ্ছে আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে একটা জায়গার থেকে আরেকটা জায়গা নিচে নামবে না। ধরেন এটা হচ্ছে 5 টাকা, এটা হচ্ছে 9 টাকা, এখানে লো হবে হচ্ছে 6 টাকা বা 7 টাকা, যেটা হোক, বাট এই 5-এর নিচে আসবে না। তারপরে এটা হবে ধরেন 13 টাকা, এটা হবে 10 টাকা, এটা এটা নিচে নামবে না, এই যে নিচে নামতেছে না। এখানে হবে হচ্ছে ধরেন 18 টাকা, এখানে হবে 14 টাকা, এটা এটা নিচে নামতেছে না। এই হলো আপ ট্রেন্ড। তারপর আপনি এইভাবে একটা চ্যানেল টেনে দিলেন, আপ ট্রেন্ড ফুলফিল হয়ে গেল। আপ ট্রেন্ডের মূল বৈশিষ্ট্যই সবসময় হায়ার হাই ক্রিয়েট করবে, কখনো হায়ার লো করবে না, কখনোই এই 5-এর নিচে এই লোটা নামবে না। 5, 6, 10, 14 বা যেভাবেই হোক, এক কথায় 10-এর নিচে, এই 6-এর নিচে 10 নামবে না, 10-এর নিচে এটা এটা নামবে না, সবসময় একটা হায়ার লো হায়ার লো যাবে, আর হায়ার হাই হায়ার হাই করে উপরটা যাবে, সেটাই হচ্ছে আপ ট্রেন্ড। ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড হবে আপ ট্রেন্ডের ঠিক বিপরীত। যেমন এখানে 70, এখানে 50, এখানে 60, এখানে 30, এখানে 40, এখানে 10, এখানে 20। এই যে এখানের হাইটা উঠলো 50 থেকে 60 পর্যন্ত গেল, এটা 70-এর উপরে যাবে না, এটা ক্রস করবে না। তারপর এই যে ডাউন হয়ে 60 টাকা থেকে 30 টাকা আসলো, আসার পর যে আপটা হলো, সেটা কখনোই এই মার্কের উপরে যাবে না, দ্যাট মিনস 50-এর উপরে যাবে না, 40 পর্যন্ত বা 49 পর্যন্ত যাক, নো প্রবলেম, বাট 50-এর উপরে যাবে না। আবার এই 40 থেকে নিচের দিকে নামলো, নামে এটা 10 টাকা পর্যন্ত আসলো, নতুন লো ক্রিয়েট করলো, বাট যখন আবার উপরের দিকে উঠবে তখন 30 ক্রস করবে না, এর নিচেই থাকবে, যেমন ধরেন 20। তারপর আপনি এইভাবে একটা চ্যানেল রেখে দেন, এটা হচ্ছে আপনার ডাউন ট্রেন্ড চ্যানেল। তো ডাউন ট্রেন্ডের মূল বৈশিষ্ট্য কখনোই সে নতুন হাই করবে না, সবসময় নতুন লো ক্রিয়েট করবে,
হাই করবে না, লো ক্রিয়েট করবে। এবার আসি সাইডওয়ে মার্কেট। সাইডওয়ে মার্কেটটা হচ্ছে যেমন ধরেন এই আমরা এখানে একটা প্রাইস ধরলাম, এটা আছে হচ্ছে হলো 10 টাকা, এটা আছে 30 টাকা। এরপরে এখানে যতগুলোই প্রাইস হবে আর এখানে যতগুলোই প্রাইস হবে, কখনো এটা 10 টাকার নিচে নামবে না আর এটা 30 টাকার উপরে উঠবে না। এটা হইতে পারে 12 টাকা, হইতে পারে 28 টাকা, হইতে পারে আবার 10 টাকা, হইতে পারে আবার 30 টাকা, আবার হইতে পারে এখানে 15 টাকা, এখানে আবার হইতে পারে 20 টাকা। সোজা কথা হচ্ছে এই উপরের লাইন, এই যে এখানে 10 এবং 30, এটার উপরে যাবে না আর এদিকে 30-এর উপরে যাবে না আর এদিকে 10-এর নিচে আসবে না। সবসময় এটার ভিতরে প্রাইস যেটা আপ ডাউন করে সেটাই হচ্ছে সাইডওয়ে। এখন আমরা পুরো মার্কেটের স্ট্রাকচারটা দেখি একসাথে। এটা হলো সাইডওয়ে আপট্রেন্ড, আপট্রেন্ড দেন সাইডওয়ে দেন ডাউন ট্রেন্ড, এই এরিয়াটা হলো সাইডওয়ে, এইটা হলো আপট্রেন্ড, এটা হলো সাইডওয়ে, এটা হলো ডাউন ট্রেন্ড। এই হচ্ছে মার্কেটের ফুল একটা স্ট্রাকচার। এখন আমরা আবার চলে যাই সেই পুরাতন, এটাকে ধরেন আপট্রেন্ডটা সমান ধরেন শীতকাল শীত, আর ডাউন ট্রেন্ডটা সমান ধরেন গরমকাল। এখন আপনি গরমকালে যদি আপনি বাই করে বসে থাকেন তাহলে আপনার ফলাফল জিরো হবে। ওই শীতে গরমকালে যদি আপনি শীতের কাপড় বিক্রি করেন, ক্রেতা যেমন আপনার কাছ থেকে কিনবে না, ব্যবসা লোকসান হবে। ঠিক তেমনি এই ডাউন ট্রেন্ডটাকে যদি আমরা গরমকাল ধরি, এই গরমে যদি আমরা শীতে মানে বাই করে বসে থাকি, তখন আমাদের বেনিফিট হবে না, আমরা লুজার হব। আবার অন্যদিকে যদি শীতকালে যদি আমরা সেই কাজটা করে বসে থাকি, মানে এখানে সেল করে বসে থাকি, গরমের কাপড় কিনে বসে থাকি, সেই ক্ষেত্রে আমাদের লস হবে। আমাদের উচিত সবসময় ট্রেন্ডের সাথে থাকা। ট্রেন্ড যখন আপ থাকবে তখন আমরা বাইয়ে থাকবো, আর ট্রেন্ড যখন ডাউন থাকবে তখন আমরা সেল করে ওই স্টক থেকে দূরে থাকবো। দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার এটা নিয়ে কোনো কনফিউশন থাকলে বা কোনো কিছু থাকলে। পরে যদি আরও কিছু জানতে চান আপনি কমেন্ট করবেন, আমি রিপ্লাই করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।